হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা ফার্স্ট সেমিস্টার এইসি পেপার। সূচিপত্র বলে নিই আগে, বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতির চর্চা এবং বিবর্তনের ইতিহাস। দুই, বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস। তিন, মধ্যযুগে বৈষ্ণব শাক্ত নাথ সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। চার, কবি টপ্পা আখড়ায় হাফ আখড়ায় খেউর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি। তো এই সূচিপত্রের এই টপিকগুলোর ওপর আমি কোশ্চেন সহ উত্তর দিয়ে দিচ্ছি, আর এগুলোই সাজেশানের মতো করেই তো সাজেশানের উত্তর সমেত দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এগুলো দেখবে, আশা করি সবকটাই কমন পাবে আর তোমাদের রেজাল্টও খুব ভালো হবে। তো শুরু করছি ইউনিট ফোর দিয়ে। বাংলা সাহিত্যে কবি গানের পরিচয় দাও। কবি গানের স্বরূপ বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায় একে জন সাহিত্য বলে অভিহিত করাই সঙ্গত। উঠতি বড়লোক ব্যবসায়ী বা ভূস্বামী রায় এর পৃষ্ঠপোষক হলেও আপমর জনসাধারণই ছিল এর শ্রোতা এবং রসভোক্তা। এগুলো এক করা, এগুলো র হবে এর। রবীন্দ্রনাথ লোকসাহিত্যে বলেছেন, ইংরেজদের নতুন সৃষ্ট রাজধানীতে পুরাতন রাজসভা ছিল না, তখন কবির আশ্রয়দাতা রাজা হইল সর্বসাধারণ নামক এক অপরিণত স্থূলায়তন ব্যক্তি, এবং সেই হঠাৎ রাজার সভায় উপযুক্ত গান হইল কবির দলের গান। তখন যথার্থ সাহিত্য রস আলোচনার অবসর যোগ্যতা এবং ইচ্ছা কয়েকজনের, তখন নতুন রাজধানী নতুন সমৃদ্ধশালী কর্মশ্রান্ত বণিক সম্প্রদায় সন্ধ্যাবেলায় বৈঠকে বসিয়া দুই দণ্ড আমোদের উত্তেজনা সহিত তাহারা রস সাহিত্য চাহিত না। জনসাহিত্য কবি গানের সঙ্গে জড়িত হয়ে রয়েছে। আরও অপর জাতীয় কিছু গান, অনেকে মনে করেন উমা সঙ্গীত বা মালসি গান অর্থাৎ আগামী বিজয়া গানকে অবলম্বন করেই হয়তো কবি গানের উদ্ভব হয়েছিল। অন্তত এক সময় এই উমা সঙ্গীত দিয়েই কবি গানের সূচনা হতো, আর কবি গানের সমাপ্তিতে থাকতো অশ্লীল খেউর গান। তবে খেউর গানের অশ্লীলতায় ইন্দ্রের উত্তেজনা নেই, এতে রয়েছে গ্রামীণ রসিকতা। কবি গান মূলত গানের মাধ্যমে বাগযুদ্ধ, এর আদিতে রয়েছে ভক্তিমূলক মালসি বা উমা সঙ্গীত, সমাপ্তিতে খেউর যাত্রা তরজা পাঁচালি প্রভৃতি কবি গানেরই পরিণত রূপ। কবি গানের তথা কবি আলদের রচিত গানের একটা বিরাট অংশই উমা সঙ্গীত বা মালসি বা ভবানী বিষয়ক গান। এ জাতীয় গানের স্রষ্টারূপে সাধক কবি রামপ্রসাদের খ্যাতি থাকলেও এর প্রধান পুষ্টি সাধনে নিযুক্ত ছিলেন কিন্তু রাম বসু, আদি কবিয়াল রায়। অন্যান্য বিষয়ক কবি গানে যে উত্তেজনা সৃষ্টি হয় উমা সঙ্গীতে শুধু যে তার অভাবই রয়েছে তা নয়, বরং একে বলা চলে বাঙালির সামাজিক জীবনের বিষাদ সঙ্গীত। এতে উমা মহেশ্বর এবং কার্তিক গণেশাদির নাম উল্লেখ করা হলেও বস্তুত এর সঙ্গে পৌরাণিক দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। আবার এগুলি শ্যামা সঙ্গীতের মতো সাধন সঙ্গীত নয়, এতে কোনো গূঢ় ইঙ্গিত নেই। এ জাতীয় সঙ্গীতে এক প্রকার মধুর রসাত্মক বাৎসল রসের আস্বাদন লাভ করা যায়। এতে রয়েছে বাঙালির ঘরের কথা, বাঙালির প্রাণের স্পর্শ। কবিগান চারি অঙ্গে বিভক্ত, মালসি বা ভবানী বিষয়ক, সখী সংবাদ, বিরহ ও খেউর। অবশ্য পরবর্তীকালে নানা বিষয়ের অবতারণার ফলে এতে সমধিক বৈচিত্র্য সৃষ্টি হয়েছে।
সাধারণত কবি গানের আসরে দুটি প্রতিদ্বন্দ্বী দলের উপস্থিতি ছিল আবশ্যিক। প্রথম দল ভবানী বিষয়ক গান গেয়ে সখী সংবাদের অবতারণা করত। এর বিষয় রাধাকৃষ্ণ কাহিনী থেকে গৃহীত হতো। এতে রাধা দূতী রূপে কোনো সখী কৃষ্ণের কাছে কোনো স্বপ্ন উত্থাপন করত। একে বলা হয় চাপান। এরপর প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় দল সখী সংবাদের বিষয় নিয়ে এর উত্তর দিত, একে বলা হতো উত্তর। পরবর্তী বিষয় ছিল একান্তই লৌকিক বিরহ নির্ভর। কবিগানের শ্রেষ্ঠ অংশ ছিল এটাই। কবিগানের সমাপ্তিতে ঘোষিত হতো অশ্লীল অশ্রাব্য খেউর গান দিয়ে। ঈশ্বর গুপ্তের কালে কবিগানের সমৃদ্ধির যুগ প্রায় শেষ হয়ে এসেছিল বলে তিনি কবিয়ালদের জীবনী এবং কবিগান সংগ্রহ করেন। তিনি পদ রচনার আর বৈশিষ্ট্য রূপে এর তিনটি ভাগ দেখিয়েছেন, মহরা, চিতেন ও অন্তরা। এর মধ্যে আবার পরচিতেন, ফুকা, মেলতা, সওয়ারি, খাত প্রভৃতি উপবিভাগও ছিল। এদের মধ্যে শুধু অন্তরা নামক কলিটি ভারতীয় রাগ সঙ্গীতের অন্তর্ভুক্ত, অপর কোনো অংশই রাগ সঙ্গীতের আদর্শে সংগঠিত হয়নি। কবিগানের এই রীতিটি প্রাচীন পরবর্তীকালে হাফ আঁকড়ায় প্রবর্তিত হওয়ার পর এই প্রাচীন রীতিটি দাঁড় কবি নামে অভিহিত হয়। অনুমান করা হয় যে এই রীতি প্রবর্তক ছিলেন রঘুনাথ দাস। নেক্সট কোশ্চেনে চলে যাব। মধ্যযুগের অন্তিম পর্বে বাঙালি সাহিত্যে পাঁচালির পরিচয় দাও। মধ্যযুগের বাংলা সাহিত্যে রামায়ণ মহাভারতের আদি অনুবাদ কাব্যগুলি ও সাধারণভাবে পাঁচালি নামে পরিচিত ছিল। গ্রন্থকারগণ নিজেরাই এদের রামায়ণ পাঁচালি, ভারত পাঁচালি বা পাঁচালি প্রবন্ধ নামে পরিচিত ছিল। বস্তুত পাঁচালি শব্দটির সংজ্ঞা এবং অর্থ নিয়ে পণ্ডিত মহলে যথেষ্ট মতপার্থক্য বর্তমান রয়েছে। শব্দটির সম্ভাব্য নানাবিধ অর্থের উল্লেখ করে এই বিষয়ে গবেষক অধ্যাপক হরিপদ চক্রবর্তী মন্তব্য করেছেন, বলবত্তর অনুমান এই যে পূর্বে মুখ্যাত কাহিনীমূলক গানের সহিত পুতুল নাচ দেখাইবার প্রথা ছিল বলিয়া এই গীতাকে পাঞ্চালি বলা হইত। অষ্টাদশ শতকের শেষে পাঁচালির অর্থ এবং প্রাচীন রূপ পরিত্যক্ত হয়। নবরূপে পাঁচালির আবির্ভাবের ফলে যুগসন্ধিকালে একে যেভাবে পাওয়া যাচ্ছে তার কিঞ্চিত বিবরণ দিয়েছে অধ্যাপক ভবতোষ দত্ত। তিনি বলেন, এই সময় এক মিশ্র সাহিত্যে উদ্ভব হয়েছিল। ইহাতে আখ্যান রইল, কবিগানে ছড়া কাটান রহিল, অঙ্গভঙ্গি ও অভিনয়ও যুক্ত হইল। পাঁচালিতে পৌরাণিক, লৌকিক অথবা সমসাময়িক যে কোনো বিষয় উপজীব্য হইতে পারিত। ইহাতে গায়েন থাকিত একজনে, সে নাটকীয় ভঙ্গিতে আবৃত্তি ছড়া ও গীত দ্বারা মূল কাহিনী বিবৃত করিত। গানের জন্য ভিন্ন ভিন্ন গায়ক থাকিত। পাঁচালির পালাতেও ঢোল, কাঁসি প্রভৃতি বাদ্যযন্ত্রে ব্যবহার ছিল। নতুন পদ্ধতির পাঁচালিতে ছড়া প্রধান স্থান লইল। জনসাহিত্য গোষ্ঠীর মধ্যে পাঁচালি সর্বাধিক পরিচিতি লাভে সক্ষম হয়েছে। অর্বাচীনকালের এ ধরনের পাঁচালিতে অনেক ক্ষুদ্রাকার উপকাহিনীর সন্ধান পাওয়া যায়, যেমন শক্তি, বৈষ্ণবের দ্বন্দ্ব, বিবাহ, বিধবা বিবাহ, নলিনী, ভ্রমরক্তি প্রভৃতি। পাঁচালি গানে প্রচলিত সমাজ ব্যবস্থার হালচাল, আচার ব্যবহার, রীতিনীতি প্রভৃতি বিষয়ে শ্লেষাত্মক রঙ্গরসিকতা আধুনিকতারই পরিচয় দান করে। অবশ্য কোনো কোনো পাঁচালি গানে যুক্তিসিদ্ধ ভক্তিরসেরও অভাব নেই। একালের পাঁচালির মূল্যায়ন করে বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, অষ্টাদশ শতকের অব্যক্ষয়ী সমাজদর্শ পূর্বতন ধর্ম ও ভক্তিপ্রধান পাঁচালিকে একেবারে জাতিচ্যুত ও ভ্রষ্টাচার করে ফেলেছিল। এ সমস্ত নাগরিক লোকসাহিত্যের বিশেষ কোনো সাহিত্য মূল্য নেই। আমাদের উত্তেজনা, রঙ্গরস, রুচিহীন বিষয়বস্তু ও শব্দের আস্ফালন দ্বারা অশিক্ষিত অমার্জিত জনচিত্ত আকর্ষণ করাই ছিল এই যুগের এই ধরনের রচনা ও গীতির একমাত্র উদ্দেশ্য। পাঁচালিকারদের মধ্যে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ দাশু রায় বা দাশরথী রায়।
তার বাড়ি ছিল বর্ধমান জেলার কাটোয়া মহকুমায়। তখন ছিল কবিগানের যুগ। তিনি স্বভাবতই কবির দলে যোগদান করেন, কিন্তু কোনো এক কবিগানের আসরে প্রতিপক্ষ তার জাতকুল তুলে গান গাল দিলে অপমানিত হয়ে তিনি কবির দল ত্যাগ করেন এবং 1836 খ্রিস্টাব্দে পাঁচালী নববিন্যাস করে এক আখড়া স্থাপন করেন। অসংখ্য গান রচনা ছাড়াও দাশরথী রায় 68টি পালা গীতি রচনা করেছিলেন। এই গীতিগুলি 10 খণ্ডে প্রকাশিত হয়। দাশরথী রায় তার পাঁচালী রচনা করে সমকালে জনমানসে অতুলনীয় সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। জনসাধারণই শুধু নয়, বিশিষ্ট নৈয়ায়িক পণ্ডিতগণও তার গুণবত্তায় মুগ্ধ হয়েছিলেন। সাময়িক জীবন সত্য ও সাময়িক সমাজ সমস্যাকেই দাশু রায় তার পাঁচালী এই বিষয় করে নিয়েছিলেন বলে তিনি সমকালে যেমন প্রতিষ্ঠা অর্জন করেছিলেন তেমনি কাল অতিক্রমে হয়েছিলেন উপেক্ষিত। তিনি শুধু যুগের দাবিকেই মেটাতে পেরেছিলেন, যুগকে অতিক্রম করে যেতে পারেননি। দাশরথী রায়ের প্রতিভার বিচার বিশ্লেষণ করে ডক্টর তারাপদ ভট্টাচার্য বলেন, ইনি ইংরেজ পূর্ব আধুনিক যুগের যুগন্ধর কবি। এই যুগে সমস্ত কবির সমগ্র শক্তির কেন্দ্রীভূত বিগ্রহ দাশরথী, তাহার প্রাণশক্তি বিপুল, রচনা শক্তি অসামান্য। পাঁচালিকারদের মধ্যে অপর উল্লেখযোগ্য নাম মধুকান বা মধুসূদন কিন্নর। তিনি ঢপ পাঁচালির প্রবর্তক। এ জাতীয় পাঁচালিতে ভাষণ অংশ গদ্য রচিত হয়। তো বন্ধুরা, আজকের মতো দুটো কোশ্চেন দিয়ে আমি শেষ করলাম। নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, কারণ এরপরে নেক্সট কোশ্চেনগুলোও আসছে উত্তর সমেত। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করবে। থ্যাংক ইউ।